আমরা এসেছি কক্সবাজারের লাবনি পয়েন্টে। তো বিচ থেকে ঘুরে এলাম, আসলে আলোকস্বল্পতার কারণে সেই জায়গায় ক্যাপচার করি নাই। সকালে আবার আসব আমরা গোসল দিতে, তখন আবার ক্যাপচার করে নিয়ে যাব। তো একটু বাজারটা ঘুরে দেখাচ্ছি, মাত্র দোকানপাটগুলো যেগুলো আছে এখানে। Something that'll give you relief. There's something that'll have what you need. What you need. We're broken, it's tragic. We're not all elastic. But maybe there's magic. Believe you could have it. এই যে সেই দালাল ভাই, নামতে নামতে বেচারার ক্যান্টিন সব ভিজে গেছে। বেচারা একটু শারুখানের পোজ নিচ্ছে ঠান্ডার মধ্যে। সে তো ঠান্ডা মধ্যে ছিল, পাকিস্তানের ক্যাপচার চলছে। আসলে আমরা একটা ফাস্টফুডের দোকান খুঁজতেছি, যেই জায়গায় দেখা যাচ্ছে কেউ ঠান্ডা খেতে পারবো যার ঠান্ডা খাওয়া প্রয়োজন, কেউ কফি খেতে পারবো যার কফি খাওয়া প্রয়োজন। আমাদের আসলে সত্যি কথা বলতে আমার পানি পিপাসা লেগে গেছে অনেক। তো রাতের খাবারের আইটেমের মধ্যে খেয়েছি, খিচুড়ি, তার কারণে আসলে পানি পিপাসা বেশি লাগছে। এইদিকে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, দেখি এইদিকে কী কী আছে। বলে পথে নাই শামুকের দোকান, এখানে ওখানে একটা দেখলাম ফাস্টফুডের দোকান, ওখানে যে হয়তো আমরা সবাই বসবো। তো আসলে এখান থেকে একটু ঘুরে যেতে চাচ্ছিলাম। সাধারণত এই দোকানগুলোতে আপনারা কিছু বললে ওরা ওনারা লিখেই দেয়। চকলেটের দোকান আছে এদিকে, এই দুইটা দোকান অবশ্য বন্ধ হয়ে গেছে। আমরা এদিকে যাইতে চাচ্ছি না, লিখার কাজ হচ্ছে না। ঠিক আছে, লিখার কাজটা আর একটু ভালোভাবে দেখাই দিই। এটা আসলে আপনারা যে কোনো কিছু চাইলেই আপনারা লিখে নিতে পারবেন এখান থেকে। লিখে দিতে আপনারা কয় টাকা করে চার্জ নেন? এটা লেখার দাম 10 টাকা, 30 টাকা, মানে 40 টাকা টোটাল। এই এটা কি চাবি রিং সহ না শুধু এমনি? আচ্ছা আচ্ছা, এই যে এগুলো দেখা যাচ্ছে যেগুলো, এগুলো আসলে 40 টাকা করে দাম পড়ে, আপনি আপনার ইচ্ছা মতো লিখে নিতে পারবেন। আসলে লিখে নেওয়ার হিসাবে দামটা কমই, শামুকের দাম একটু বেশি মনে হলেও অন্যান্য দিকগুলো ঠিকই আছে মোটামুটিভাবে। অবশ্য অনেক হিন্দু পরিবারের বাড়িতে এই ধরনের জিনিসগুলো দেখা যায়। আসলে একসময় এগুলোর অনেক প্রচলন ছিল, এখন কিছুটা কম হলেও অনেকে শখ করে নেয় এগুলো। আমিও প্রতিবার নিয়ে যাই, তবে এইবার আসলে নিচ্ছি না। বার্মিজ মার্কেট থেকে বিভিন্ন রকমের চকলেট টকলেট নিয়ে নিছি, চকলেট আচার এগুলো নিয়ে নিছি, শুটকি নিয়েছি, যার কারণে আসলে আর এগুলোর দিকে মনোযোগ দিচ্ছি না। কিন্তু আসলে তোমাদের সবাইকে দেখানো আর কোনো মূল উদ্দেশ্যটা। এগুলো তো হাতে ছোটকালে কত দেখছি, ভূত থাকতো এর মধ্যে।
এই জায়গাটা নতুন পুকুর পার নামে বললে সবে চিনলো। এটা আসলে আমাদের হোটেলের পাশেই, আমরা বিচ থেকে ঘুরে এসে এখন আসলাম আসলে এই জায়গাটা ক্যাপচার করার জন্য। জায়গাটা লাইটিং করার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে, আসলে অনেক অন্যরকমভাবে প্ল্যানিং করা। বিজয় দিবসের কারণে লাইটিং করা হয়েছে। I just wanna make it last, try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack, restlessness to hell and back. What's my purpose, what do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need, what you need. I get a kid. আমরা অটোতে করে গেলাম, আসলাম ওখানেও, মানে নতুন পুকুর পার বললেই অটোওয়ালারা এই জায়গাটা চিনে নিচ্ছে যে এটাই হচ্ছে সেই জায়গা। উপরে লাইট লাগানো আছে, আসলে দেখা যাচ্ছে উপরে লাইটটা জ্বালানো নেই, যে কোনো কারণেই হোক জ্বালানো নেই। আসলে লাইটিং করার কারণে অনেক সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। আজকে আসলে এখানে সমাপ্ত করতে চাচ্ছি, কারণ জিএসএম ড্রিমের কালকে আরও অনেক কিছু কালেকশন করা বাকি আছে তোমাদের জন্য। ইনশাল্লাহ কালকে আমরা হয়তো বা ফজরের পরে বের হয়ে যাব, আমাদের কালকের যেটা প্ল্যান। ফজরের পরে বের হয়ে গিয়ে আমরা চলে যাব লাবণী বিচে, ওখানে গিয়ে আমরা সকালে হয়তো বা গোসলটা সেরে নেব। গোসলটা সেরে তা তারপরে আমরা চলে যাবো মহেশখালী দ্বীপে। মহেশখালী দ্বীপ থেকে ঘুরে এসে দুপুরে ইচ্ছা আছে হিমছড়ি পাহাড়ে যাওয়ার জন্য, যদি সম্ভব হয় আর কি। সন্ধ্যায় আমরা যাব হচ্ছে কিশোয়ালে। এই সবাই আসো, আচ্ছা কিশোয়ালে কালকে আমরা যাব। এই হচ্ছে আমাদের কালকের শিডিউল, তারপরে আমরা হয়তো বা কালকে রাতে আবার নাটোর উদ্দেশ্যে ব্যাক করবো, এই আর কি। তো সবাই ভালো থাকো, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে যদি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, গুড নাইট।